तलाकया चक्षुन्मीलितं तस्मै गुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सिन्नवादी पश्चत्पदेश तारिणी वाचाकुभ्य कृपा सिंधुभ्य पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथयते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা যে সেমিনারটি করতে যাচ্ছি সেই সেমিনারটা আপনারা নাম সবাই দেখেছেন, সুতরাং আমি আর নতুন করে কিছু বলছি না। তো আমি শুরু করব যে একটা টপিক দিয়ে, সেটা হচ্ছে অমৃত কোথায় পাওয়া যায়, কোথায় আমরা অমৃত পেতে পারি। তো বলা হচ্ছে এই জগতে সকল লোকেরা সবাই অমৃতের সন্ধানে রয়েছে, সবাই অমৃত চাই, অমৃত পেতে চাই। অমৃত পেলে সবাই খুশি হয়। আমরা সবাই যখন আম খাই, এখন আমের সিজন চলছে, যখন ফাঁকা ফাঁকা আম, মিষ্টি আম, সুস্বাদু আম খাই, তখন আমরা অনেক অমৃত লাগে, অমৃতময় লাগে আমটা। বা যখন আমরা পায়েস খাই, পায়েস, তখন মনে হয় যে যেন আমরা অমৃত খাচ্ছি। এরকম অমৃতে অমৃত নয় এগুলো, কিন্তু অমৃতের মতো স্বাদ আমাদের কাছে মনে হয়। বা আমরা যখন ক্ষীর খাই, দুধের তৈরি ক্ষীর যখন আমরা খাই, তখন আমাদের কাছে মনে হয় এটা হচ্ছে অমৃত। তো শাস্ত্রে বলা হচ্ছে যে অমৃত কোথায় পাওয়া যায়, হোয়ার উই ক্যান গেট নেকটার। তো শাস্ত্রে বলা আছে পাঁচটি স্থান রয়েছে যেখানে অমৃত পাওয়া যায়, পাঁচটি জায়গা রয়েছে যেখানে অমৃত পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে আবদৌ। আব্দৌ মানে আব্দৌ বিদৌ বধূমুখে অহিনাম নিবাসে স্বর্গে সুধা বসতি বিভুধা বদন্তি। বিভুধা, বিভুধা মানে যারা পণ্ডিত ব্যক্তিগণ বা অভিজ্ঞ ব্যক্তিগণ, তারা বলেছেন যে পাঁচটি স্থান রয়েছে যেখানে অমৃত পাওয়া যায়। কি কি সেগুলো পাঁচটি স্থান আপনারা লিখে রাখতে পারেন, এই পাঁচটি স্থানে অমৃত পাওয়া যায়। সবাই লিখে রাখবেন, কেমন? 1 2 3 4 এভাবে লিখে রাখবেন। তো প্রথম যে স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে আব্দৌ। আব্দৌ মানে সাগরে, সমুদ্রে অমৃত পাওয়া যায়। দ্বিতীয় নম্বর যে স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে বিদৌ। বিদৌ মানে চন্দ্রলোকে অমৃত পাওয়া যায়। তারপর বলা হচ্ছে তিন নম্বর স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে বধূমুখে। বধূমুখে মানে স্ত্রীর মুখে, বধূর মুখে অমৃত পাওয়া যায়। চতুর্থ যে স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে অহিনাম নিবাসে বা ফণিনাম নিবাসে। ফণিনাম নিবাসে মানে হচ্ছে সর্পলোকে বা নাকলোকে অমৃত পাওয়া যায়। এবং পঞ্চম যে স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে স্বর্গে, স্বর্গলোকে অমৃত পাওয়া যায়। তা আমি একটু একটা একটা করে ব্যাখ্যা করছি কেন সেখানে অমৃত পাওয়া যায়। তো প্রথমে আমি বলেছিলাম আব্দৌ। আব্দৌ মানে সাগরে অমৃত পাওয়া যায়। আমরা দেখি যে সমুদ্র মন্থন লীলা যখন হয়েছিল, তখন দেবতারা এক পক্ষে মন্দর পর্বতকে মন্থন দণ্ড করে এবং বাসুকী নাগকে মন্থন রজ্জু করে দেবতারা এক পক্ষে টানছিলেন এবং অসুরেরা এক পক্ষে টানছিলেন। এবং সেই মন্থনের ফলে প্রথমে বিষ উঠেছিল, পরবর্তীতে সবার শেষে ধন্বন্তরী তিনি অমৃত কুম্ভ নিয়ে আবির্ভূত হয়েছিলেন, অমৃত ভাণ্ড নিয়ে আবির্ভূত হয়েছিলেন এবং সেই অমৃত দেবতারা পান করেছিলেন।
এভাবে বলা হচ্ছে যেহেতু সাগর থেকে অমৃতের উদ্ভব হয়েছে, অমৃত উদ্ভূত হয়েছে, সেজন্য সাগরে অমৃত পাওয়া যায়। দ্বিতীয় যে স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে বিদৌ। বিদৌ মানে চন্দ্রলোকে অমৃত পাওয়া যায়। চন্দ্রলোকে বলা আছে, চন্দ্রলোকে যারা অধিবাসী তারা সবসময় অমৃত পান করে থাকেন, কারণ সেখানে অমৃত রয়েছে। তো বলা হচ্ছে আমরা যে খাবার গুলো খাই, আমরা যে যত খাবার আমরা খাই, টক জাল মিষ্টি রসালো কষাই ঝাঁঝালো, যত রকম 6 রকমের স্বাদ হয়, 6 রকমের টেস্ট উৎপন্ন হয় বিভিন্ন শাকসবজি ফলমূল বা খাবারে, এই যে খাবারের মধ্যে ফলমূলে শাকসবজিতে যে 6 রকমের স্বাদ উৎপন্ন হচ্ছে, তো গীতায় বলা হচ্ছে কেন এই স্বাদ, এই যে স্বাদ গুলো টেস্ট গুলো যে হচ্ছে কেন হচ্ছে। তো বলা হচ্ছে কৃষ্ণ গীতায় বলছেন যে পুষ্ণামি চ ঔষধি সর্বা সম ভূত্বা রসাত্মকঃ। চাঁদের আলো যখন ফলমূল শাকসবজি এগুলোর উপর পড়ে, তখন সেই ফলমূল এবং শাকসবজি গুলো টেস্টি হয়, সুস্বাদু হয়। যেমন আম, আপনারা এখন আমের সিজন, রূপালী আম খাচ্ছেন, আম্রপালি আম খাচ্ছেন, হাড়িভাঙা আম খাচ্ছেন, যেগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু। তো চাঁদের আলো যখন আমের উপর পড়লো, আমটা এত সুস্বাদু হয়ে গেল, তাহলে চাঁদের আলোর কারণে আম যদি এত সুস্বাদু হয়, তাহলে চন্দ্রলোকে কত না অমৃত আছে। চাঁদের আলো এই পৃথিবীতে আসছে, আর পৃথিবীতে আসার ফলে আমের স্বাদ এত অমৃতময়, তাহলে পৃথিবী পৃথিবী লোকে চাঁদের আলোর কারণে যদি এত অমৃত হয়, তাহলে চন্দ্রলোকে কতই না অমৃত আছে। সেজন্য বলা হচ্ছে চন্দ্রলোকে অমৃত পাওয়া যায়। 3 নম্বর যে জায়গা যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে বধূমুখে। বধূমুখে মানে যারা কামি পুরুষ, কামুক ব্যক্তি, তারা বলে একজন স্ত্রীর মুখে বা যে নববিবাহিত ব্যক্তি, সে তার বউয়ের মুখে অমৃত রয়েছে বলে মনে করে। কামি পুরুষ মনে করে যে স্ত্রীর মুখে অমৃত রয়েছে। তারপর যে স্থান, চতুর্থ যে স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে ফণী নাম নিবাসে। ফণী নাম নিবাসে মানে নাক লোকে, সর্প লোকে অমৃত পাওয়া যায়। আপনারা জানেন মহাভারতে একটা কাহিনী আছে যে দুর্যোধন ভীমকে বিষ খাইয়ে নদীতে ফেলে দিয়েছিল, এবং নদীতে যখন ফেলে দিয়েছিল, গঙ্গা নদীতে, ভীম বাঁচতে 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 ডুবে যেতে ডুবে যেতে অনেক দূরে একদম নাক লোকে চলে গিয়েছিলেন, এবং যখন নাক লোকে গিয়েছিলেন তখন সাপেরা ভয় পেয়ে ভীমকে কামড় দিয়েছিল। তো ভীমের শরীরে অলরেডি বিষ ছিল, কালকূট বিষ ছিল, যেটা যেটা দুর্যোধন তাকে খাইয়েছিল, আর সাপেরা যখন কামড় দিল তখন আরো কিছু বিষ তার শরীরে প্রবেশ করলো। তো বলা হয় যে বিষে বিষক্ষয়, বিষের সাথে বিষের যদি সংক্রিয়া মিলন ঘটে তখন বিষটা ক্ষয় হয়ে যায়। তো এইভাবে যখন সাপেরা ভীমকে কামড় দিল, ভীমের শরীর থেকে বিষটা ক্ষয় হয়ে গেল, ভীম জীবিত হয়ে গেলেন। এবং ভীম যখন জীবিত হয়ে গেলেন, তিনি সেখানে যারা সাপ ছিল সেগুলোকে হত্যা করতে লাগলেন, তার অনেক শক্তি ছিল, তিনি সাপগুলোকে দৌড়ে দৌড়ে মারতে লাগলেন। তখন সাপেদের রাজা বাসুকী নাগের কাছে নালিশ গেল, এবং বাসুকী নাগ এসে বলল, দেখলো যে এটা আসলে ভীম, এটা তার আত্মীয়, তার তার বাসুকী নাগ হচ্ছে ভীমের মাথামহ হয়। তো তখন বাসুকী নাগ ভীমকে বললো, তুমি আমার নাতি, তুমি এত মারামারি করিও না, তুমি এখানে শান্ত হও, আমি তোমাকে অমৃত খাওয়াবো, তুমি যেহেতু আমার বাড়িতে আসছো তোমাকে আমি অমৃত খাওয়াবো। তখন বাসুকী নাগ, ওখানে নাক লোকে কিছু অমৃত কুম্ভ রয়েছে, অমৃত অমৃতের পুকুর আছে, এরকম অনেকগুলো অমৃত কুম্ভ দিয়েছিলেন ভীমকে। আর এরকম অমৃত কুম্ভের অমৃত পান করে ভীমের শরীরে 10,000 হাতির বল হয়েছিল, 10,000 হাতির বল। এবং যেহেতু ভীম অমৃত পান করেছিল সেজন্য তার এই বল হয়েছিল, সেজন্য বলা হচ্ছে নাক লোকে অমৃত পাওয়া যায়, যেহেতু নাগেরা ভীমকে অমৃত দিয়েছিলেন সেজন্য নাক লোকে বা সর্প লোকে অমৃত পাওয়া যায়। এটা চতুর্থ স্থান। তারপর পঞ্চম যে স্থান যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে স্বর্গে। স্বর্গে সুধা বসতি বিবুধা বদন্তি। স্বর্গে, স্বর্গে মানে হচ্ছে স্বর্গলোকে, দেবতাদেরকে বলা হয় অমর। অমর অমর মানে প্রায় অমর, তারা তারা অমর আসলে না, মরবে না সেরকম না, তাদেরও মৃত্যু হয় কিন্তু প্রায় অমর হয়ে গেছে। কেন তারা অমর হয়েছে? কারণ তারা অমৃত পান করেছে, দেবতারা দেবলোকে অমৃত রয়েছে, এবং সে অমৃত যেহেতু দেবতারা পান করেছেন,
সেজন্য তাদের আয়ু অনেক বেশি হয়ে গেছে, প্রায় অমর হয়ে গেছেন তারা। সেজন্য বলা হচ্ছে স্বর্গে অমৃত পাওয়া যায়, এবং আমরা দেখি পৃথিবী লোকের লোকেরা সবাই স্বর্গে যেতে চায়। কেন? অমৃত পাওয়ার জন্য, স্বর্গে অমৃত আস্বাদন করার জন্য। তো এইভাবে বলা হচ্ছে এই পাঁচটি স্থান আছে যেখানে অমৃত পাওয়া যায়। আপনারা কেউ কেউ বলতে পারবেন আমাকে আনমিউট করে, এই পাঁচটি জায়গা কি কি যেখানে অমৃত পাওয়া যায়? হাত তুলবেন। করুণা সিন্ধু, করুণা সিন্ধু প্রভু আপনি বলেন, আনমিউট করে। হরিকৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। পাঁচটি স্থানে অমৃত পাওয়া যায়। নাম্বার ওয়ান হচ্ছে সাগরে, নাম্বার টু হচ্ছে চন্দ্রে চন্দ্রলোকে, নাম্বার থ্রি হচ্ছে বধুমুখে, নাম্বার ফোর হচ্ছে নাগলোকে, নাম্বার ফাইভ হচ্ছে স্বর্গলোকে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আপনাদের মনে আছে দেখা যাচ্ছে। তো আমি বললাম যে পাঁচটি, এই পাঁচটি স্থানে অমৃত পাওয়া যায়, এই পাঁচটি স্থানে অমৃত পাওয়া যায়। কিন্তু পরে এই একই শ্লোকের পরের লাইনে বলা হচ্ছে, খারাম সায়াম কথিমিতম পথিমিতম গরলম পতন্তম কণ্ঠে সুধা বসতি বই ভগবত জানানা। সেখানে বলা হচ্ছে যে আসলে এই যে পাঁচটি জায়গার কথা আমরা বললাম যেখানে অমৃত পাওয়া যায়, আসলে সেখানে একটাতেও অমৃত নেই, একটাতেও আসলে অমৃত পাওয়া যায় না। এই পাঁচটার মধ্যে একটাতেও আসলে অমৃত নাই। এটা আবার কি বললেন প্রভু? আপনি বললেন, এখনই বললেন পাঁচটাতে অমৃত পাওয়া যায়, আবার বললেন একটাতেও নাই। কেন নাই সেটার কারণ বলা হচ্ছে, সাগরে যদি অমৃত থাকতো, আমরা প্রথমে বলেছিলাম সমুদ্রে বা সাগরে অমৃত পাওয়া যায়, তো সাগরে কি যদি অমৃত থাকতো, সাগরের পানি লবণাক্ত কেন? সাগরের পানি তো খাওয়া যায় না, নোনা পানি। যে সাগরের পানি লবণাক্ত কেন? অমৃত মানে তো মিষ্টি হওয়ার কথা ছিল, তার মানে সাগরে আসলে অমৃত নেই। দ্বিতীয় যে জায়গা আমরা বলেছিলাম বিদৌ বা চন্দ্রলোকে অমৃত পাওয়া যায়, তো যেখানে অমৃত রয়েছে সেটা তো ক্ষয় হওয়ার কথা নয়, সেটা তো ক্ষয় হওয়ার কথা কথা ছিল না। কিন্তু আমরা দেখি চাঁদের ক্ষয় হয়, চাঁদের হ্রাস বৃদ্ধি হয়, প্রথমা দ্বিতীয়া, প্রথমে চাঁদ একটা রেখার মতো থাকে, তারপর বড় হয় বড় হয় বড় হয়, পূর্ণিমাতে একদম ফুল হয়, আবার অমাবস্যাতে একদম হারিয়ে যায়, দেখা যায় না। তো চাঁদের কি হয়? ক্ষয় হয়। তো যদি চাঁদে অমৃত থাকতো, চাঁদের ক্ষয় হবে কেন? তার মানে চাঁদে আসলে অমৃত নেই। তিন নাম্বার যে জায়গা যেখানে অমৃত পাওয়া যায় সেটা হচ্ছে বধূ মুখে বা স্ত্রীর মুখে। তো বলা হচ্ছে স্ত্রীর মুখে যদি অমৃত থাকতো, স্বামী যে প্রতিদিন অমৃতটা পান করছে স্ত্রীর মুখ থেকে, স্ত্রীর সাথে সঙ্গ করছে, তো সে তো মরে যাওয়ার কথা ছিল না। অমৃত খেলে তো অমর হয়ে যাওয়ার কথা ছিল, স্বামী তো সারা জীবন অমর হয়ে যাওয়ার কথা ছিল, কারণ সে স্ত্রীর মুখ থেকে প্রতিদিন অমৃত পান করছে। যে স্বামী তো অমর তো হচ্ছে না, উল্টো পাল্টা আরো রোগ রোগ বেদি হয়ে যাচ্ছে, বেশি মৈথুন করলে রোগ বেদি হয়ে যায়, নানা রকম রোগ বেদি হয়ে যায়। তার মানে বধূ মুখেও অমৃত নেই। চতুর্থ জায়গা যেখানে অমৃত পাওয়ার কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে নাক লোকে বা সর্প লোকে। তো নাক লোকে যদি অমৃত থাকতো, সাপের মুখ থেকে অমৃত বেরোতো, সাপের মুখ থেকে কি অমৃত বের হয় না, বিষ বের হয়? সাপের মুখ থেকে বিষ বের হয়, অমৃত বের হয় না। তো সাপের সর্পলোকে যদি অমৃত থাকতো, তাহলে সাপের মুখ দিয়ে অমৃত বের হতো, বিষ বের হতো না। তার মানে সর্পলোকেও আসলে অমৃত নেই। পঞ্চম জায়গা যেখানে অমৃত পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে স্বর্গলোকে। তো স্বর্গলোকে যদি অমৃত থাকতো, তো বলা হচ্ছে স্বর্গলোকে যদি অমৃত থাকতো, স্বর্গে গেলে আবার পতন হচ্ছে কেন? আমরা যারা কৃষ্ণ গীতায় বলছেন ক্ষীণে পূর্ণে মর্ত্যলোকং বিশন্তি, কেউ যখন স্বর্গলোকে যাবে তার পূর্ণ যখন ক্ষয় হয়ে যাবে, তখন আবার মর্ত্যলোকে এই জড়জগতে আবার অধঃপতন হবে তার, তাকে আবার এই জগতে ফিরে আসতে হবে। তার মানে স্বর্গলোকে গেলে পতন হচ্ছে, পতনের ভয় আছে, তার মানে স্বর্গলোকেও আসলে অমৃত নেই। যদি অমৃত থাকতো পতন হবে কেন? এভাবে বলা আছে পাঁচটি জায়গা আছে অমৃত পাওয়া যায়, কিন্তু আসলে এর একটাতেও অমৃত নাই। তাহলে অমৃত আসেটা কোথায়? প্রশ্ন হচ্ছে অমৃত আসেটা কোথায়? এই পাঁচটার একটাতেও যদি অমৃত না থাকে, তো অমৃত আসে কোথায়? তো সেটাও ওই শ্লোকে বলা হচ্ছে, একই শ্লোকে বলা হচ্ছে, কণ্ঠে কণ্ঠে সুধা বসতি বই ভগবত জনানাম। যারা ভগবত জনানা, যারা ভগবানের আপনজন, ভগবানের পার্ষদ, ভগবানের শুদ্ধ ভক্ত,
যারা কৃষ্ণ কথা বলে তাদের গলার মধ্যে, তাদের কণ্ঠের মধ্যে অমৃত রয়েছে। অমৃত কোথায় আছে? ভগবানের ভক্তের কণ্ঠের মধ্যে অমৃত রয়েছে, ভগবানের কথা হচ্ছে অমৃত। সেজন্য গোপীরা গান করেছেন, তব কথামৃতম তপ্ত জীবনাম ভুবি বিবিদম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে বুড়িদা জনা। সেখানে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম, হে কৃষ্ণ তোমার যে কথা, তোমার এই যে আলোচনা, সেটা হচ্ছে অমৃত। এবং ভগবানের এই কথা কে বলেন? এটা ভক্ত বলেন, আর সে কারণে ভক্তের কণ্ঠের মধ্যে অমৃত রয়েছে। ভগবানের কথা হচ্ছে অমৃত, ভগবানের চরণামৃত, অধরামৃত, ভগবানের হরি কথামৃত, হরি লীলামৃত, এগুলো সব হচ্ছে অমৃত। এবং যারা এই অমৃত গুলো পান করবে, ভগবানের কথা পান করবে, ভগবানের চরণামৃত পান করবে, যারা ভগবানের লীলাসুধা পান করবে, তারা অমর হয়ে যাবে। তা আমরা দেখি এই যে ভগবানের এই যে কথা অমৃত পান করার জন্য বড় বড় দেবতারা পর্যন্ত লালায়িত হয়ে থাকে। বলা হয় যে অনন্তনাগ অনন্তকাল ধরে অনন্ত মুখে ভগবানের মহিমা লীলা কথা কীর্তন করছেন, তারপরেও তিনি শেষ খুঁজে পাচ্ছেন না। বলা হচ্ছে শিবজি, মহাদেব শিব, তিনি তার পঞ্চমুখে ভগবানের গুণগান করছেন, তারপরেও তিনি তৃপ্ত হতে পারছেন না ভগবানের মহিমা কীর্তন করে। সুখদেব, নারদ মুনি, তারা সবসময় ভগবানের বাণী প্রচার করছে, ভগবানের কথামৃত প্রচার করছে, তারপরেও তারা তৃপ্ত হতে পারছে না। এমনই হচ্ছে ভগবানের লীলা, এমনই হচ্ছে ভগবানের কথার অমৃত। ভগবানের এই কথার অমৃত পান করার জন্য শুধুমাত্র আমাদের মতো ক্ষুদ্র জীবেরা নয়, শিবের মতো মহাজন পর্যন্ত ভগবানের কথা বলার জন্য, শোনার জন্য লালায়িত হয়ে থাকেন। আর যারা এই ভগবানের কথা অমৃত পান করে তারা অমর হয়ে যায়, তাদের আর এই জড়জগতে আর জন্ম হয় না, তারা অমর হয়ে যায়। তো একবার নারদ মুনির সাথে পার্বতীর দেখা হয়েছে। নারদ মুনির সাথে কার দেখা হয়েছে? পার্বতী। তো পার্বতী, নারদ মুনি তো একটু বুঝলেন, নারদ মুনি তো প্যাচ লাগাতে ওস্তাদ, তো পার্বতীকে প্যাচ লাগিয়ে দিয়েছে শিবের বিরুদ্ধে। আপনার স্বামী শিবের গলায় যে মুন্ড মালা আছে না, খুলি, খুলির মালা আছে, খুলি, এই খুলির মালাটা কিসের মালা জানেন আপনি? পার্বতী বলছে, না তো এটা তো আমি জানি না, তা বলো তো ছেলে, তুমি একটু বলো এগুলো কিসের মালা আসলে। তখন নারদ মুনি বলছে, এগুলো হচ্ছে, আপনি শুধু একমাত্র স্ত্রী নন, শিবের আরো অনেক স্ত্রী আছে, আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যান তখন শিব কি করে, ওই মুন্ড মালা গুলো হচ্ছে শিবের স্ত্রীর, এক একটা স্ত্রীর মুন্ড, শিব কি করে ওই স্ত্রী গুলোকে জাগরিত করে রাতের বেলা, আর জাগরিত করে ওদের সাথে মেলামেশা করে, আপনি একমাত্র স্ত্রী নন, শিবের আরো অনেক স্ত্রী আছে। তখন নারদ মুনির কথা শুনে পার্বতী তো অবস্থা খুবই রেগে গেছে, আর রেগে গিয়ে শিবকে এসে বলছে, আচ্ছা তোমার গলা এগুলো কার মালা, কিসের মালা এগুলো, তুমি কার কার মুন্ড পরেছো এগুলো? তখন শিব বলছে, হে প্রিয়ে, হে সতী, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার এগুলো সব হচ্ছে তোমার মালা, তোমার মুন্ড, এগুলো সব তোমার মুন্ডটা কেটে আমি গলায় ধারণ করেছি, কারণ তোমাকে আমি কত ভালোবাসি, সেজন্য তোমার মুন্ড আমি গলায় ধারণ করেছি। পার্বতী বলছে, আমার মৃত্যু হয় তোমার মৃত্যু হয় না, আমার মৃত্যু হয় তোমার মৃত্যু হয় না, কিসের আমার মৃত্যু হয়েছে, কিসের মুন্ড ধারণ করেছো, আমার যদি মৃত্যু হয় তোমার মৃত্যু হয় না কেন? শিব বলছে, তোমার মৃত্যু হয় আমার মৃত্যু হয় না, আমার নাম হচ্ছে অমরনাথ, শিবের আরেক নাম কি, শিবের আরেক নাম হচ্ছে অমরনাথ, মানে যার কোনো মৃত্যু হবে না, তা আমার নাম হচ্ছে অমরনাথ, আমার কোনো মৃত্যু হয় না। পার্বতী বলছে, কেন তোমার মৃত্যু হয় না, আমার মৃত্যু হয় তোমার কেন মৃত্যু হবে না? শিব বলছে, দেখো আমি যেহেতু ভাগবত শ্রবণ করেছি, আমি ভাগবত 18 স্কন্ধ 12 স্কন্ধ ভাগবত পুরোপুরি শেষ করেছি, আমি সমাপ্ত করেছি, সেজন্য আমার আর মৃত্যু হবে না। পার্বতী বলছে, কি ভাগবত শুনলে আর মৃত্যু হবে না, তা তুমি আমাকে আমাকে ভাগবত শোনাও, আমিও তোমার মতো অমর হতে চাই, ভাগবত শুনলে যদি অমর হওয়া যায় তাহলে তুমি আমাকে ভাগবত শোনাও, আমি অমর হয়ে যাব, আমি তোমার মতো অমর হতে চাই।
তখন শিব বলছে, ও তাই তুমি অমর হবে, ঠিক আছে তাহলে তোমাকেও আমি বাঘ শোনাবো, কোনো অসুবিধা নাই চলো। তো পার্বতীকে নিয়ে শিব গেছে একটা বট গাছের নিচে, বট গাছের নিচে গিয়ে প্রথমে এরিয়া দিকবন্ধন করছে, দিকবন্ধন সারা মানে বট গাছের চারপাশে একটা রেখা টেনে বন্ধন করে দিছে, মন্ত্র মন্ত্র দিয়ে বন্ধন করে দিছে, যাতে কথা বলার সময় অন্য কেউ যেন সেখানে ঢুকতে না পারে। যখন শিব পার্বতীকে ভাগবত কথা বলবেন সে সময় যেন অন্য কেউ সেখানে ঢুকতে না পারে, সেজন্য দিকবন্ধন করে দিছে মন্ত্র দিয়ে। তো শিবজি কথা শুরু করেছে আর পার্বতীকে বলছে, তুমি হু দিবে, তুমি বুঝতে পারছো নাকি পড়ছো না? হ্যাঁ হ্যাঁ, এভাবে তুমি হু দিবে কেমন? আমি যখন কথা বলবো তুমি হু দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আর তুমি যদি হু দিয়ে বন্ধ করে দাও আমি আমার কথা বন্ধ করে দেবো। তখন পার্বতী বলছে, ঠিক আছে আমি হু দিব। তখন শিবজি কথা বলছে, ভাগবতের কথা শুরু করেছে, আর পার্বতী মাঝে মাঝে হু দিচ্ছে হু দিচ্ছে, কথা চলছে পার্বতী হু দিচ্ছে। এইভাবে কয়েক স্কন্ধ যখন গেল, ওই ভাগবত কথা শুনলে আমাদের কি আসে? একটা জিনিস সবার আমাদের আসে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে ঘুম আসে, ঘুম ঘুম, প্রচুর পরিমাণে ঘুম আসে, কথাতে বসলেই ঘুম আসে, এটা যেন ঘুমের ওষুধ। হ্যাঁ, কৃষ্ণ কথাটা হচ্ছে ঘুমের ওষুধ, মানে কথা শুনতে বসলেই ঘুম আসে। এমনিতে ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, কিন্তু কৃষ্ণ কথা শুনতে বসলেই ঘুম আসে, কৃষ্ণের বই নিয়ে বসলে ঘুম আসে। হ্যাঁ, এটা বর দিয়েছিলেন রামচন্দ্র ভগবান মায়া দেবীকে, নিদ্রা দেবীকে বল দিয়েছিলেন। তো যা হোক, তো পার্বতী যখন পার্বতীও ঘুমিয়ে গেছে, শিব যখন কথা বলছে পার্বতীও ঘুমিয়ে গেছে, তখন ওখানে পার্বতী যখন ঘুমিয়ে গেছে হু দিয়ে বন্ধ হয়ে গেছে, তো ওখানে ওই বট গাছের উপরে একটা টিয়া পাখি ছিল, টিয়া পাখিটা চিন্তা করছে, হায় হায় এখন পার্বতী তো হু দিয়ে বন্ধ করে দিয়েছে, এখন শিব যদি হু দিয়ে বন্ধ করে দেয়, পার্বতী যদি হু দিয়ে বন্ধ করে দেয়, শিব তো কথা বলা বন্ধ করে দেবে, এখন কি হবে? আমি তো ভাগবত কথা এতক্ষণ ধরে শুনছিলাম, আমার খুব আনন্দ লাগছিল, এখন আমি যদি হু না দিই তাহলে শিব পুরো কথাটা বলবে না, আর পুরো কথা না বললে আমার ভাগবত শোনা হবে না। তখন ওই টিয়া পাখিটা কি করছে, হু দিয়ে শুরু করছে পার্বতীর বদলে টিয়া পাখি হু দিয়ে শুরু করছে, শিব শিব ভাগবত কথা বলছে আর টিয়া পাখি হু আ হু এভাবে হু দিচ্ছে, ঠিক আছে। এইভাবে শিব ভাগবত কথা বলা শেষ করেছে, যখন শেষ করেছে চোখ খুলেছে, দেখে যে পার্বতী ঘুমাচ্ছে, তখন শিব বলছে, কি রে পার্বতী ঘুমাচ্ছে, এতক্ষণ হু দিল ঠাকে, এতক্ষণ ধরে আমি কথা বললাম, এতক্ষণ ধরে কে একজন হু দিল, এখানে তো আশেপাশে কাউকেও দেখছি না, পার্বতী দেখবে ঘুমাচ্ছে, তাহলে এতক্ষণ হু দিল ঠাকে। শিব তখন প্রচন্ড রেগে গেছে, আর শিব তো বলেন, শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, আশুতোষ মানে অল্পতে রেগে যায় অল্পতে শান্ত হয়ে যায়, অল্পতে রেগে যায় অল্পতেই শান্ত হয়ে যায়, সেজন্য শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ। তো শিব তখন প্রচন্ড রেগে গেছে, আর রেগে গিয়ে খুঁজতেছে কে হু দিয়েছে, আর যখন গাছের উপর তাকিয়েছে দেখে যে টিয়া পাখিটা, তখন শিব তো একদম রেগে মেগে ত্রিশূল নিয়ে তাড়া করেছে টিয়া পাখিকে, আর টিয়া পাখি উড়ে উড়ে পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, শিব পিছনে পিছনে যাচ্ছে টিয়া পাখির পিছনে পিছনে। এভাবে যখন ঘুরতে 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 সে টিয়া পাখি চলে এসেছে শ্যামপ্রাস নামক স্থানে, সরস্বতী নদীর তীরে, বদরিকা আশ্রমে, সরস্বতী নদীর তীরে শ্যামপ্রাস নামক স্থানে, যেখানে ব্যাসদেব এবং তার স্ত্রী বীথিকা, ব্যাসদেব এবং তার স্ত্রী বীথিকা তারা সেখানে অবস্থান করছিলেন, এবং সেই সময় ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা বলছিলেন, ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবতের কথা শুনছিলেন। আর আমি একটা ক্লাস দিয়েছিলাম আপনাকে, সেখানে আমরা বলেছিলাম যে হাঁ টিয়া পাখির মতো আট আট প্রকার শ্রোতা বলছিলাম, আট প্রকার শ্রোতা, এর মধ্যে একটা শ্রোতা হচ্ছে হাঁ হাঁ করে ভাগবত কথা শুনে, মানে এক ধ্যানে এক মনে হাঁ করে চোখ বন্ধ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বক্তার দিকে আর হাঁ করে ভাগবত কথা শুনে। তো সেরকম যখন ব্যাসদেব যখন ভাগবত কথা বলছিলেন, তখন তার স্ত্রী বীথিকা হাঁ করে শুনছিলেন, ভাগবত কথা শুনছিলেন, এত ভালো লাগছিল তার, তিনি মুখ হাঁ করে শুনছিলেন। আর ওই যে টিয়া পাখিটা পালিয়ে এসেছে, সে দেখছে এ লুকানোর আসল জায়গা কোনটা, এই যে ও হাঁ করে আছে, ওর মুখ দিয়ে আমি ওর পেটের ভিতরে ঢুকে যাবো, তাহলে আমাকে আর শিবজি আর মারতে পারবে না, কারণ আমাকে মারতে হলে একটা স্ত্রীলোককে মারতে হবে, আর শিবজি হচ্ছে মহাজন, তিনি কখনো কোনো স্ত্রীলোককে হত্যা করবেন না, আর স্ত্রীলোকটা তো দোষ করেনি, এভাবে আমি বেঁচে যাবো। কারণ যে চিন্তা সেই কাজ, ওই টিয়া পাখিটা কি করলো, ডাইরেক্ট সোজা গিয়ে একদম বীথিকার মুখ দিয়ে ঢুকে সে তার পেটের ভিতরে ঢুকে গেল, ঠিক আছে, পেটের ভিতরে ঢুকে শিব এসে হাজির হয়েছে, শিব এসে ব্যাসদেবের গৃহে হাজির,
ব্যাসদেব তো একদম দাঁড়িয়ে প্রণাম করছে, দণ্ডবত প্রণাম মহাদেব, আপনার মতো মহান বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাশম্ভু, জনম সফলতার, কৃষ্ণ দর্শন যার, বৈষ্ণব দর্শন যার, আপনার মতো বৈষ্ণবকে আজকে দর্শন পেলাম, আমার গৃহ আজকে ধন্য হয়ে গেল। আমার গৃহ যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, আজকে আপনার মতো মহান বৈষ্ণব আমার গৃহে এসেছেন, আমার গৃহ তো আজকে বৃন্দাবন হয়ে গেল। আসুন আসুন আসুন, বসুন বসুন, একটু প্রসাদ গ্রহণ করুন। শিব বলছে, কিসের প্রসাদ? এখানে একটা টিয়া পাখি এসেছে, টিয়া পাখিটা কোথায় বলো? তখন ব্যাসদেব বলছে, টিয়া পাখিটা কি হয়েছে, কি ব্যাপার, আমাকে একটু বুঝিয়ে বলুন, তাহলে আমি আপনাকে বলছি কি করতে হবে। ব্যাসদেব বলছে, টিয়া পাখি, আমি ভাগবত কথা বলছিলাম। শিব বলছে, আমি ভাগবত কথা বলছিলাম পার্বতীকে, সতীকে, এই টিয়া পাখিটা শুনে ফেলেছে আর হুঁ দিয়েছে, আর পার্বতী ঘুমাচ্ছে কিন্তু টিয়া পাখিটা হুঁ দিয়েছে, সেজন্য আমি ওর উপর রেগে আছি, ও কোথায় গেছে বলো। তখন পার্বতী, তখন ব্যাসদেব বলছে শিবকে, আচ্ছা মহাজন শিব, আপনি হচ্ছেন ভাগবতের আচার্য, আপনি হচ্ছেন ভাগবতের আচার্য, আপনি মহান বৈষ্ণব, আপনার মুখ থেকে এই টিয়া পাখিটা ভাগবত কথা শুনেছে, এটা তো মহৌভাগ্য, কত ভাগ্যর ফলে সে আপনার কাছ থেকে ভাগবত কথা শুনেছে, তা আপনার কাছ থেকে ভাগবত কথা শুনেছে, এটা তো ভাগ্যের কথা, ওকে আমার আশীর্বাদ করা উচিত, ওকে আপনি আশীর্বাদ করুন, ওকে আপনি শাস্তি দিবেন কেন, ও আপনার কাছ থেকে ভাগবত, আপনার মতো মহান বৈষ্ণবের কাছ থেকে ভাগবত কথা শুনেছে, ওকে আপনি বর প্রদান করুন। তখন শিব বলছে, তাই তো, এটা তো আমি চিন্তা করি নাই, ওই আবার ওই যে বললাম আশুতোষ, অল্পতে তুষ্ট, অল্পতে রুষ্ট। শিব শান্ত হয়ে, তৎক্ষণাৎ শান্ত হয়ে গেছে ব্যাসদেবের কথা শুনে, শান্ত হয়ে আশীর্বাদ দিয়েছে, হে সুখ পাখি, তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি আমার কাছ থেকে যা কিছু শ্রবণ করেছো সবকিছু তোমার এজ ইট ইজ মনে থাকবে, তুমি এই ভাগবতের তথ্য হৃদয়ঙ্গম করতে পারবে, তোমার হৃদয়ে সবসময় মনে থাকবে কথা। বর দিয়ে শিব চলে গেছে সেখান থেকে। এরপর কেউ কেউ বলে 12 বছর পরে, আবার কেউ কেউ বলে 16 বছর পরে, 16 বছর হয়ে গেছে মাতৃগর্ভে, সন্তানের জন্ম হচ্ছে না, সুখ সুখ পাখিটা জন্ম হচ্ছে না মায়ের গর্ভে 16 বছর ধরে। তখন ব্যাসদেব তখন সুখ পাখিকে বলছে, হে সুখ, হে হে বৎস, হে পুত্র, তুমি বের হও, তোমার মা তো কষ্ট পাচ্ছে, তুমি জন্মগ্রহণ করো। তখন সুখদেব গোস্বামী মায়ের গর্ভের ভিতর থেকে বলছে, আমি বের হব না, আমি জন্ম নিতে চাই না, কারণ জন্ম নিলে মায়া আমাকে গ্রাস করবে, এই জগতে সবখানে মায়া শক্তি বিস্তার করে রেখেছে, আমি জন্ম নিলে মায়া আমাকে গ্রাস করবে, আমি বের হব না। তখন ব্যাসদেব বলছে, আমি তোমাকে কথা দিচ্ছি, মায়া তোমাকে কিছু করতে পারবে না। সুখদেব বলছে, আপনার কথা শুনে লাভ কি, আপনি নিজেই তো বিয়ে করে বসে আছেন, মায়ার মধ্যে আছেন, আপনি আমাকে কি মায়া থেকে মুক্ত করবেন, আপনার কথা আমি শুনবো না, আপনি কৃষ্ণকে নিয়ে আসেন, ভগবান কৃষ্ণকে নিয়ে আসেন, কৃষ্ণ যদি বলে তাইলে আমি বের হবো, নাইলে আমি বের হবো না। তখন ব্যাসদেব গেছে আবার দ্বারকাতে কৃষ্ণকে, কৃষ্ণের কাছে, কৃষ্ণকে গিয়ে কৃষ্ণকে বলছে, এই হচ্ছে অবস্থা, আপনি আপনাকে আসতেই হবে। তো কৃষ্ণ এসেছে, আর কৃষ্ণ এসে বলছে, সুখদেব আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মায়া তোমাকে কিছু করবে না, তুমি বের হও। একটা নির্দিষ্ট টাইম দিয়েছে কৃষ্ণ, ও মানে একটা তিল ধারণের সময় এরকম একটা একটা কন্ডিশন ছিল, এই অল্প সময়ের মধ্যে তোমাকে বের হতে হবে। এইভাবে অল্প সময়ের মধ্যে সুখদেব গোস্বামী তার মার গর্ভ থেকে বের হয়েছেন। এখন আপনি আবার প্রশ্ন করবেন না, এত এত 16 বছরের ছেলে মায়ের গর্ভ থেকে কিভাবে জন্ম নিল, ভাই সুখদেব গোস্বামী জন্ম আপনার আমার মতো ছিল না, তিনি মায়ের গর্ভ থেকে সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করেননি, তিনি তিলের মতো ছোট হয়ে গিয়েছিলেন এবং ছোট হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মায়ের কোনো কষ্ট হয়নি, তিনি আমাদের মতো কোনো বদ্ধজীব নন, তিনি হচ্ছেন রাধারানীর সুখ পাখির অবতার হচ্ছে সুখদেব গোস্বামী, তো তিনি আমাদের মতো কোনো বদ্ধজীব নন, আর ব্যাসদেব কোনো বদ্ধজীব নন, তার স্ত্রীও কোনো বদ্ধজীব নন, সেই জন্য এই প্রশ্ন করবেন না যে এত বড় ছেলে, ডাঙ্গা ছেলে, 16 বছরের ছেলে কিভাবে মায়ের থেকে জন্মটা হলো, মাটা মরে গেল না প্রভু, এত ছেলেকে, এত বড় ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই প্রশ্ন করবেন না, কেমন, এগুলো ভগবানের লীলা, এগুলো অদ্ভুত অচিন্ত লীলা। তো যা হোক, এভাবে সুখদেব গোস্বামী জন্ম হলো, আর সুখদেব গোস্বামী জন্ম হওয়ার সাথে সাথে গৃহত্যাগ করে মা বাবার দিকে ফিরেও তাকায়নি, কে আমার মা, কে আমার বাবা, কি আমার জন্ম নাম, এত কিছু না দেখে তিনি বেরিয়ে গেছে সাধন ভজন করার জন্য, চলে গেছেন, পালে দৌড়াচ্ছেন, আর ব্যাসদেব পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হে পুত্র, হে পুত্র, হে পুত্র, তুমি যাচ্ছ কোথায়, তুমি ফিরে আসো, তোমার এখনো সংস্কার হয়নি। ব্যাসদেব, সুখদেব বলছে, আমার কোনো সংস্কার টস্কার লাগবে না, আমি আমি সন্ন্যাস মার্গে উপস্থিত, আমি আত্মার আমি, আমার আমার এসব এইসব গৃহস্থ ধর্ম আমার আর পালন করতে হবে না। তখন সুখদেব গোস্বামী যখন যাচ্ছিলেন একটা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন,
আর সেই পুকুরে অনেক নারীরা মাতাজিরা তারা উলঙ্গ হয়ে স্নান করছিলেন, কিন্তু সেই নারীদেরকে দেখে সুখদেব গোস্বামীর মধ্যে একটুও বিকার হয়নি, একটুও বিকারগ্রস্ত তার মধ্যে কামভাব জাগেনি। তিনি চলে গেছেন, তিনি সেখান দিয়ে চলে গেছেন। কিন্তু ব্যাসদেব যখন সেখান দিয়ে যাচ্ছেন, তখন ব্যাসদেবকে দেখে সেই নারীরা নিজেদেরকে আবৃত করেছেন, তাদের মধ্যে লজ্জা লেগেছে। সুখদেবকে দেখে তাদের লজ্জা লাগেনি, কিন্তু ব্যাসদেবকে দেখে লজ্জা লেগেছে। তো ব্যাসদেব তখন সেই মাতাজিদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাতাজিরা, আমার ছেলে হচ্ছে 16 বছরের যুবক, সে ছিল উলঙ্গ এবং তোমরাও ছিলে উলঙ্গ, কিন্তু তাকে দেখে তোমাদের কোনো কামভাব জাগেনি, তারও কোনো কামভাব জাগেনি, তাকে দেখে তোমরা শরীর আবৃত করলে না, আর আমি হচ্ছে একটা বৃদ্ধ মানুষ, হ্যাঁ, আমার আমাকে দেখে তোমাদের লজ্জা হওয়ার কথা নয়, কিন্তু তোমরা লজ্জা পেয়ে গেলে, শরীরকে আবৃত করলে কেন? তখন সেই মহিলারা বলছে, আপনার ছেলে সুখদেব গোস্বামী তার দৃষ্টি ছিল পবিত্র, তার দৃষ্টিতে কোনো কামভাব ছিল না, তিনি কাম কামের অতীত, তিনি সুখ দুঃখ মান অপমান স্ত্রী পুরুষ এই দ্বন্দ্বভাবের অতীত, কিন্তু আপনি দ্বন্দ্বভাবের অতীত হতে পারেননি এখনো। হে ব্যাসদেব, আপনি এখনো দ্বন্দ্বভাবের অতীত হতে পারেননি, আপনি এখনো চিন্তা করছেন আপনি পুরুষ আমরা নারী, আপনি এখনো চিন্তা করছেন আমরা যুবতী আপনি বৃদ্ধ, আপনি চিন্তা করছেন আপনার পোশাক আছে আমার পোশাক নাই, এইভাবে আপনি দ্বৈতভাবের মধ্যে রয়েছেন, সেই জন্য আপনাকে দেখে আমাদের লজ্জা লেগেছে। তো এইভাবে সুখদেব গোস্বামী তিনি ছিলেন আত্মারাম মুনি। আত্মারাম মুনি মানে তিনি আত্মাতেই তৃপ্ত ছিলেন, তার বাইরের অন্য কোনো কিছু দরকার ছিল না সন্তুষ্ট হওয়ার জন্য। তো সুখদেব গোস্বামী যখন বনে চলে গেছেন, তখন ব্যাসদেব ভাগবতম রচনা করেছেন, আর ভাগবতম রচনা করে তিনি চিন্তা করছেন এই ভাগবতম তিনি কাকে শিখাবেন, এমন একজন উপযুক্ত ব্যক্তিকে শিখাতে হবে যে এই ভাগবতের কথা প্রচার করতে পারবে সারা জগতের কাছে। এবং তিনি চিন্তা করলেন এই ভাগবতের কথা প্রচার করার জন্য একমাত্র উপযুক্ত ব্যক্তি হচ্ছে কে, সুখদেব গোস্বামী তার পুত্র। তখন তিনি চিন্তা করলেন, সুখদেব গোস্বামী তো বনের মধ্যে আছে, কোথায় আছে আমি তো খুঁজে পাবো না, এখন আমাকে এমন একটা টেকনিক আবিষ্কার করতে হবে যাকে যাতে সুখদেব গোস্বামী আমার কাছে চলে আসে, নিচ থেকে আমার কাছে ধরা দেয়। তখন কিছু কাঠুরিয়া তারা বনে যাচ্ছিল, তখন সুখদেব গোস্বামীকে ফিরিয়ে আনার জন্য ব্যাসদেব কাঠুরিয়াদেরকে মন্ত্র শিখালেন, 2টা শ্লোক শিখালেন, আর শ্লোকগুলো তিনি বললেন এই 2টা শ্লোক তোমরা মুখস্থ করো, এই 2টা শ্লোক তোমরা যখন বনে যাবে, আমার একটা পাখি হারিয়ে গেছে, সুখ পাখি হারিয়ে গেছে, সে বনের মধ্যে আছে, তোমরা যখন এই মন্ত্র এই শ্লোক 2টা গাইবে, শ্লোক 2টা যখন উচ্চারণ করবে সুন্দর সুরে, সেই সুখ পাখি এসে তোমাদেরকে ধরা দেবে, আর সে যখন ধরা দেবে তাকে আমার আশ্রমে নিয়ে আসবে। এভাবে ব্যাসদেব 2টা শ্লোক শিখিয়েছেন কাঠুরিয়াদেরকে, এবং কাঠুরিয়ারা বনে গিয়ে সেই শ্লোকগুলো গাচ্ছে। অহ বকিজম স্তন কাল কূটম জিগাং শয়া অপায়ত প্রসাদবি লেবে গতিম ধাকৃচিতাম ততন্নম কংবা দয়ালুম শরণম রজেম। আহা, বকাসুরের ভক্তি বকাসুরের বোন পুতনা কত সৌভাগ্যবতী, তিনি তার স্তনে কালকূট বিষ মেখে এসেছিলেন কৃষ্ণকে মারার জন্য, আর কৃষ্ণ কত দয়ালু যে পুতনার বিষ মাখা স্তন পান করে বিষ খেয়ে তিনি পুতনাকে মায়ের পদ দান করেছেন, ধাত্রীমাতার গতি দান করেছেন, গোলক বৃন্দাবনে নিয়ে গেছেন, তাকে মায়ের পদ দান করেছেন, এমন দয়ালু ভগবান কৃষ্ণের শরণাগত না হয়ে আর কার শরণাগত হব। এটা হচ্ছে প্রথম শ্লোক। আর 2 নম্বর যে শ্লোকটা শিখিয়েছিলেন সেটা কি, বরহা পীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রত ভাষম কনক কপিশম বৈজয়ন্তী চ মালম রন্দ্রান বেন রদর সুদয়া পুরয়ন গোপ বৃন্দই বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। তিনি বলছেন যে এটার মানেটা কি, এটা 10ম স্কন্ধের শ্লোক ভাগবতের। তো সেখানে বলছে বরহা পীরম নটবর বপু, কৃষ্ণের মাথায় আছে ময়ূর পুচ্ছ, তার শরীরটা হচ্ছে একজন নাচ নর্তকের মতো, তার 3টা অঙ্গ বাঁকা, পা বাঁকা, কোমর বাঁকা এবং মাথা বাঁকা। বরহা পীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম, তার কানের মধ্যে একটা কর্ণিকা ফুল, নীল কালারের একটা ফুল আছে কর্ণিকা ফুল, সেই কর্ণিকা ফুলের কানের দুল আছে তার কানে, কর্ণয় কর্ণিকারম বিব্রত বাসম, তার তার যে পোশাক সেটা হচ্ছে পীত বসন, হলুদ রঙের পোশাক পরিধান করেছেন,
কনক কবিসম বৈজয়ন্তী চ মালা, তার গলায় আছে বৈজয়ন্তী মালা, বনফুলের মালা আছে, বৈজয়ন্তী হারের মালা আছে তার গলায়, এবং রন্ধ্রান বেন অদর সুদয়া, তার মুখে আছে বাঁশি এবং বাঁশির ফুটোতে তিনি ফু দিচ্ছেন বাঁশির ফুটোতে, আর সুন্দর বাঁশির ধ্বনি হচ্ছে, বংশীধ্বনি হচ্ছে সুন্দর। তারপর বলা হচ্ছে কি, পুরয়ন গোপবৃন্দ, গোপ গোপসখারা তার চারপাশে ঘিরে আছে, এবং গোপসখারা সব বৃন্দারণ্যম সপদ রমণম, তারা কৃষ্ণ তার গোপসখাদেরকে নিয়ে বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছেন, বৃন্দাবনের বনে প্রবেশ করেছেন, এবং সেই বৃন্দাবনের বনে সপদ রমণম, সপদ রমণম মানে কৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে সে বৃন্দাবনের সব জায়গাতে, এবং সেই বৃন্দাবনে কৃষ্ণ গোপসখাদেরকে নিয়ে গাবিদেরকে নিয়ে বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছেন, আর গোপসখারা গীত কীর্তি, গীত কীর্তি মানে কৃষ্ণের গুণগান করছিল তখন। এটা হচ্ছে দ্বিতীয় শ্লোকের অর্থ। তো যখন কাঠুরিয়ারা এই দুইটা শ্লোক সুন্দর সুরে গান করছিলেন, তখন সুখদেব গোস্বামী যিনি ছিলেন আত্মারাম মুনি, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, এই জড়জগতের ভালো মন্দ মান অপমান নিন্দা স্তুতি সুখ দুঃখ এগুলোর অতীত ছিলেন, তিনি ছিলেন আত্মার আত্মাস্তর অধিষ্ঠিত, সংসার বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত, নিরাকার ব্রহ্মে স্থিত, তিনি ছিলেন নিরাকারবাদী উপাসক, নিরাকার উপাসক। তো তিনি এসে আত্মারাম ব্যক্তি, তিনি কি তার মধ্যে আবার বাসনা জন্মালো, তিনি তখন সেই সেই কাঠুরিয়াদেরকে এসে বলছেন এত সুন্দর শ্লোক তোমরা কোত্থেকে শুনলে, আরো বলো আরো বলো, তোমরা আরো বলো, আমার খুব ভালো লাগছে এত সুন্দর ভগবানের গুণগান শুনতে, আমার তোমরা আরো বলো। তখন কাঠুরিয়ারা বলছে আমাদের ভান্ডারা তো আর নাই, আমাদের ভান্ডারা তো শেষ, দুইটাই আমরা শিখেছি, আপনি যদি আরো শুনতে চান আমাদের সাথে চলেন। তখন তারা সুখদেব গোস্বামীকে ব্যাসদেবের কুঠিরে নিয়ে আসলেন, আর ব্যাসদেবের কাছ থেকে ভাগবত শিখা শুরু হলো। তাহলে দেখেন সুখদেব গোস্বামী ছিলেন আত্মারাম মুনি, তিনি আবার স্কুলে ভর্তি হলেন কেন, ভাগবত শিখার জন্য, কারণ ভাগবত এত মাহাত্মপূর্ণ, ভাগবত এত সাধারণ মানুষ তো দূরের কথা, আত্মারাম মুনিরা পর্যন্ত, বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত ভগবানের কথা শোনার জন্য আকৃষ্ট হন, এমন ভগবানের কথা এমন আকর্ষণীয়, সেজন্য বলা হচ্ছে এটা হচ্ছে অমৃত। এবং আমরা দেখি সুখদেব গোস্বামী শুধু নয়, চতুষ্কুমার তারাও ছিলেন নির্বিশেষবাদী, কিন্তু তারা যখন একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন, বৈকুণ্ঠ থেকে ভগবানের বিষ্ণুর চরণ থেকে তুলসীর গন্ধ এবং অগুরুর গন্ধ যখন তাদের নাকে প্রবেশ করেছিল, সে নাকে প্রবেশ করে তাদের শরীরে একটা বিক্ষোভ আন্দোলন হয়েছিল, তাদের মন চেঞ্জ হয়ে গেছিল, পরিবর্তন হয়ে গেছিল, তারা ছিল নিরাকারবাদী, কিন্তু ভগবানের তুলসীর ঘ্রাণ প্রিয়ে, অগুরুর ঘ্রাণ প্রিয়ে তারা তখন ভক্তে পরিণত হয়েছিল। এবং সেখানে বলা হচ্ছে যে সংসর্গম অক্ষরম জুষাম অপি চিত্ত তন্ন, যে তাদের চিত্ত এবং মনে একটা বিক্ষোভ হয়েছিল যার ফলে তারা নিরাকারবাদী থেকে সাকারবাদী, অর্থাৎ তারা ছিলেন নির্বিশেষবাদী মায়াবাদী, সেখান থেকে তারা ভক্তে পরিণত হয়েছিল। ভগবানের কথা এত আকর্ষণীয়, ভগবানের রূপ এত আকর্ষণীয় যে বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত সে কথা শোনার জন্য আকৃষ্ট হন। এভাবে আমরা দেখেছি যে সুখদেব গোস্বামী যিনি কিনা আত্মারাম মুনি, তিনি ভগবানের কথা ভাগবত কথা শোনার জন্য আবার ব্যাসদেবের স্কুলে ভর্তি হলেন এবং পড়ালেখা করলেন। সেজন্য বলা আছে ভাগবতের কথা হচ্ছে অমৃত, এবং যারা ভাগবতের কথা পান করে তারা অমর হয়ে যায়। আমরা দেখি যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাচ্ছিলেন, তখন দেবতারা এসেছিলেন অমৃতের ভাণ্ড নিয়ে, আর অমৃতের ভাণ্ড নিয়ে এসে দেবতারা পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত মহারাজ, আমরা অমৃত নিয়ে এসেছি, আপনি আমাদের এই অমৃত পান করুন, আপনি অমর হয়ে যাবেন, আপনার আর মৃত্যু হবে না, আর তার পরিবর্তে আমাদেরকে সুযোগ দিন, আমরা যেন সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শুনতে পারি, কারণ আমরা ভাগবত কথা শুনে আসলে অমর হতে চাই। তখন সুখদেব গোস্বামী দেবতাদেরকে গালি দিচ্ছেন, ছি দেবতারা তোমরা এসব কি বলছো, তোমরা ভাগবতের কথাকে তোমরা এই সামান্য অমৃতের সাথে তুলনা করছো, স্বর্গলোকের অমৃতের সাথে তুলনা করছো, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অনম রস মা মা তত কিমুস্ত সদ্ভাগ্যা মা মা মুজ্জন্তি করহিচি, পদ্মপুরাণে বলা হচ্ছে যে ভাগবতের কথার অমৃত, এটা এমন অমৃত এটা স্বর্গলোকে পাওয়া যায় না, সত্য লোকে ব্রহ্মার লোকে পাওয়া যায় না, শিবলোকে কৈলাসে পাওয়া যায় না, বৈকুণ্ঠেও পাওয়া যায় না, এটা এমন অমৃত, আর তোমরা কিনে এটাকে স্বর্গলোকের সামান্য অমৃতের সাথে তুলনা করছো। হে হে ভাগ্যবান জীবগণ, হে বুদ্ধিমান জীবগণ, আপনারা এই ভাগবতের কথা ভাগবতের অমৃত আপনারা আস্বাদন করুন,
যে কৃষ্ণ কথা ভক্তের মুখ থেকে আপনারা আস্বাদন করুন, এটা হচ্ছে অমৃত। তেনই বাংময় মূর্তি প্রত্যক্ষ বর্ততে হরে শ্রবণাৎ দর্শনাৎ পাঠাৎ সেবনাৎ পাপনাশিনী। এ ভগবানের গ্রন্থগুলো গীতা ভাগবত এগুলো হচ্ছে তেনই বাংময় মূর্তি, ভগবানের সাক্ষাৎ ভগবানের বাক্য রূপে গ্রন্থ রূপে ভগবানের অবতার, এগুলো তো গ্রন্থ অবতার বলা হয়, এগুলোকে স্বয়ং ভগবানের অবতার বাংময় বিগ্রহ। আপনার ঘরে গীতা আছে, আপনার কাছে আপনার ঘরে ভাগবত আছে, তার মানে আপনার ঘরে কে আছে, আপনার ঘরে স্বয়ং ভগবান আছে। ভাগবতের মাহাত্ম্যে বলা হচ্ছে কারো গৃহে যদি ফুল সেট 18টা বই ফুল সেট ভাগবতম থাকে, তার গৃহে স্বয়ং ভগবান কৃষ্ণ বিরাজ করেন এবং সমস্ত দেবতারা তার গৃহে প্রতিদিন এসে ভাগবতকে প্রণাম করে যায়, আর সেই গৃহের যারা মালিক তাদেরকে দেবতারা এসে প্রণাম করে যায়। চিন্তা করে দেখেন কত মাহাত্মপূর্ণ ভাগবত, কত মাহাত্মপূর্ণ গীতা। তো বলা হচ্ছে এই যে শাস্ত্রগুলো সেজন গোস্বামীর মতো একজন মহান ব্যক্তি, তিনি কিনা ভাগবত শ্রবণ করার জন্য গিয়েছেন ব্যাসদেবের আশ্রমে, আবার তিনি ভাগবত শ্রবণ করেছেন এবং ভাগবত শ্রবণ করে তিনি একজন মহান আচার্যে পরিণত হয়েছেন। ভাগবত সুখদেব গোস্বামীকে বলা হয় কীর্তনের আচার্য, কীর্তন তিনি এই শুধুমাত্র কৃষ্ণ কথা বলের মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন। আর পরীক্ষিত মহারাজ শুধুমাত্র শ্রবণের আচার্য, তিনি সুখদেব গোস্বামীর মুখ থেকে শোনার মাধ্যমে তিনি সিদ্ধি লাভ করেছেন। তা আমরা যদি আমাদের জীবনেও কৃষ্ণ কথা বলি, আমরা যদি কৃষ্ণ কথা শুনি, আমরাও সিদ্ধি লাভ করতে পারি, আর আমরা যদি সেটা প্রচার করি তাহলে তো আরো কত সৌভাগ্য। শিল প্রভুপাদ বলছেন তোমার 3 মিনিটের লেকচারে কি হবে, তুমি যে কৃষ্ণ কথা বলছো 3 মিনিট লেকচার দিচ্ছ, এটা কয়জন মনে রাখবে, কতক্ষণ মনে রাখবে, বেশিক্ষণ মনে থাকবে না তারা, তাদের মানুষের কলিযুগের স্থিতি তো, কলিযুগে মানুষের মেমোরি অনেক কম, তারা বেশি মনে রাখতে পারে না। সেজন্য তোমার 3 মিনিটের লেকচারে কি হবে, তুমি তাকে আমার একটা বই দাও, তুমি যদি আমার এই গীতা ভাগবত গুলো তাদেরকে দাও, ওরা সেটা তাদের ঘরে রাখবে, ও না পড়ুক, ওর ছেলে মেয়ে নাতি পুতি কেউ না কেউ পড়বে, এগুলো হচ্ছে টাইম বোমা, আমার এই বইগুলো এগুলো হচ্ছে টাইম বোমা, সময় হলে ফাটবে, ব্লাস্ট হবে, আর ব্লাস্ট হলে কেউ না কেউ ওই ওই পরিবারে বক্ত হবেই হবে, শিওর একদম হবেই হবে কেউ বক্ত। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রভুপাদের বইগুলো সবার ঘরে পৌঁছে দিতে হবে, সবার কাছে পৌঁছে দিতে হবে, তাহলে আমরা প্রভুপাদের কাছে আমাদের যে ঋণ রয়েছে, প্রভুপাদ রাত জেগে জেগে তিনি গ্রন্থ লিখেছেন। আমি আগামী আগামী কালকে যে ক্লাসটা হবে সেখানে আমি ভিডিও দেখাবো কিভাবে প্রভুপাদ রাতের বেলা বই লিখতেন, অনুবাদ করতেন। আমি আরো অনেক আমাদের গুরু মহারাজ ভক্তিপুষ্পী মহারাজ তাদের লেকচার আপনাদেরকে শোনাবো, তো আমি অনেক ভিডিও দেখাবো কালকে, আপনারা সেখানে দেখতে পাবেন প্রভুপাদ কত কষ্ট করে এই ভাগবত রচনা করেছেন। রাতের বেলা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে তিনি গভীর রাতে উঠে যেতেন, 1টা 1টার দিকে বা 12:30 1টার দিকে উঠে স্নান করে তিনি এই গ্রন্থ রচনা করতেন সারা রাত জেগে জেগে, আর আমরা সেই গ্রন্থগুলো পড়া পড়ছিও না, বিতরণও করছি না, কিছু করছি না, এটা আমাদের এত দুর্ভাগ্য। এটা আমরা প্রভুপাদের কাছে ঋণী আছি, আমরা ইসকনের ভক্ত, আমাদের উচিত ছিল প্রভুপাদের সবগুলো বই, প্রভুপাদ কষ্ট করে লিখেছেন, আমাদের এগুলো পড়া উচিত, এটা প্রভুপাদের প্রতি আমাদের ঋণ পরিশোধ করার জন্য এটা করা উচিত। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সুরেশের মাধব প্রভু যে উদ্যোগটা গ্রহণ করেছেন গ্রন্থ প্রসারের, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের সংগঠন হচ্ছে বই, বুকস আর দ্য বেসিস, শিল প্রভুপাদ বলছেন গ্রন্থই হচ্ছে ভক্তির ভিত্তি। কেউ যদি একটা যদি বাড়ি বানায় তাহলে বাড়ির ফাউন্ডেশনটা যদি ভালো না হয়, উপরে যদি অনেক উপরে উঠে গেছে কিন্তু ফাউন্ডেশন ভালো নেই, তাহলে বাড়িটা দোষে পাবে। একই রকম ভাবে ভক্তি জীবনে আমাদের যদি ভক্তি জীবনের যে ফাউন্ডেশন সেটা সেটা হবে কি বই দিয়ে, প্রভুপাদের বইগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমাদের ভক্তি জীবন ফাউন্ডেশন ভালো থাকবে, স্ট্রং থাকবে। আর যদি আমরা প্রভুপাদের বই না করে বই না পড়ে শুধু খাওয়া দাওয়া ঘুম ঘোরাফেরা এগুলোর মধ্যে দিয়ে থাকে ভক্তি এগুলো দিয়ে ভক্তি করি, এই ভক্তি বেশি দিন টিকবে না,
হ্যাঁ, খুব সহজে আমরা অধঃপতিত হব, সেজন্য আমাদেরকে প্রভুপাদের বইয়ের উপর বেশি জোর দিতে হবে, বেশি করে আমাদের প্রভুপাদের বইগুলো পড়তে হবে, আর বেশি করে সেগুলো অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আমরা অন্যদেরকে নিয়ে আসতে পারবো আমাদের এই সংগঠনে। প্রভুপাদের আমাদের কোনো শুদ্ধতা নেই অন্যকে পরিবর্তন করার, আমাদের কোনো শক্তি নেই অন্যকে পরিবর্তন করার, কিন্তু প্রভুপাদ হচ্ছেন শুদ্ধ ভক্ত, আর প্রভুপাদের বইগুলো স্বয়ং প্রভুপাদ লিখেছেন, মানে প্রভুপাদ স্বয়ং ওই বইয়ের মধ্যে আছেন। প্রভুপাদের শক্তি আছে তাকে ভক্ত করার। তা আমরা যখন কাউকে একটা বই দেব, প্রভুপাদের শক্তিতে সে ভক্ত হবে। সে একদিন যদি আমি কাউকে বই প্রচার করেছি, সেই বইটা পেয়ে সে যদি শুদ্ধ ভক্ত হয়ে যায়, সে যদি ইস্কনে জয়েন করে ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যায়, আমি হয়তো আমার ভক্তির বলে ভগবত ধামে যেতে পারলাম না, কিন্তু সে যদি আমার বই পড়ে ভক্ত হয়ে গেল, সে যদি শুদ্ধ ভক্ত হয়ে গেল, তখন তার তার আশীর্বাদে আমিও ভগবত ধামে চলে যেতে পারবো, স্পেশাল কমিশন পাবো। বুঝতে পারছেন? সেজন্য আমাদের এটা চেষ্টা করা উচিত, আমাদের নিজ নিজ লেভেল থেকে যতটুকু আমরা পারি আমাদেরকে চেষ্টা করতে হবে প্রভুপাদের এই বইগুলো প্রচার করার জন্য এবং সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সেটার জন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে আগে থেকে, আমার সাথে কারা কারা পরিচিত, আমার ফোন, আমার মোবাইলে মোবাইলে কয়জনের নাম্বার আছে, সবার নাম্বার গুলো লিস্ট করতে হবে, কাকে কাকে আমি বই দিব, কাকে কোন বইটা দেবো আগে থেকে বলে রাখতে হবে, প্ল্যান করে রাখতে হবে। তাহলে আপনি ভালো করতে পারবেন। আর যদি আপনি কোনো পরিকল্পনা না করেন, তাহলে আপনি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছেন। এ পারসন ফেলস টু প্ল্যান, হি ফেল প্ল্যানস টু ফেল। যে ব্যক্তি পরিকল্পনা করতে ব্যর্থ হয়, সে ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করে। তো পরিকল্পনা আপনাকে আগেই আগে ভাগে করতে হবে। আপনি কাকে কাকে বই দিবেন তাকে আগে থেকে ম্যানেজ করে রাখবেন। তাকে বলবেন, বন্ধু আমার, আমি এখন খুব টাকার সংকটে আছি, তুমি আমার জন্য 500 টাকা রাখিও তো, বিকাশে আমাকে 500 টাকা পাঠিয়ে দাও, ঠিক আছে? আগে টাকাটা নিয়ে নেবে, তারপরে আবার বলবেন তোমার তোমার টাকাটা আমি নিয়ে আসতেছি, ওর বাড়িতে গিয়ে সুন্দর করে মুড়িয়ে প্যাকেট মুড়িয়ে বইটা দিয়েবেন, তোমার এই টাকা পরিশোধ করলাম, এটা হচ্ছে তোমার উপহার, ঠিক আছে? এই এই দুর্গাপূজায় তুমি তো কত দিকে কত টাকা খরচ করেছো, হ্যাঁ, এই কত দুর্গাপূজায় কত টাকা খরচ করেছো, কত মনসা পূজায় কত ছাগলের পিছনে কত খরচ করেছো, এবার এই 500টা টাকা আমি তোমার থেকে নিলাম, তার বিনিময়ে এই বইগুলো আমি তোমাকে দিলাম, এগুলো তুমি পড়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে এটা তোমার লস হয়নি, আমি তোমাকে জীবন তোমার জীবনে একটা বড় একটা উপকার করছি, তুমি এই বইগুলো রাখো। আমি জাস্ট একটা টেকনিক বললাম, এরকম আরো অনেক টেকনিক আছে। আবার আমার মতো আবার সবাই মিথ্যা কথা বলবেন না, আমি কাউকে মিথ্যা কথা বলতে উৎসাহ দিচ্ছি না, ঠিক আছে? জাস্ট আমি একটা এমনি মজা করে বললাম আর কি, ঠিক আছে? এইভাবে আমাদেরকে নানা রকম উপায়ে চিন্তা করতে হবে, যেন তেন প্রকারেণ গ্রন্থ বিতরণ যেন আমরা করতে পারি সবার কাছে, ছাত্রদের কাছে, মাতাজিদের কাছে, প্রভুজিদের কাছে, বাচ্চাদের কাছে। আমাদের সব বই আছে, বাচ্চাদের বই আছে, গৃহস্থদের বই আছে, ব্রহ্মচারীদের বই আছে, এবং প্রভুজিদের বই আছে, বৃদ্ধদের বই আছে, সবার জন্য আমাদের বই আছে। তো যার কাছে যে বইটা দরকার, তার কাছে আমরা সেই বইটা আমরা দিতে পারি। আমরা প্যাকেজ করতে পারি, আমরা 100 টাকার প্যাকেজ, 200 টাকার প্যাকেজ, 500 টাকার প্যাকেজ, 1000 টাকার প্যাকেজ, 2000 টাকার প্যাকেজ, 5000 টাকার প্যাকেজ, এভাবে আমরা প্যাকেজ সিস্টেম করে দিতে পারি। অথবা অনেকে বলতে চায় যে আমরা কি করব, আমার বাবা শ্রাদ্ধ, আমি কিছু গীতা দান করব, তো তাদের থেকে আমরা গীতা দান নিতে পারি। বা কারো ছেলে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ওরা দান করতে চায়, বৈষ্ণব সভা দিতে চায়, তাদের থেকে আমরা গীতা দান নিতে পারি। 50টা গীতা দেন, 20টা গীতা দেন, এভাবে আমরা নিতে পারি। এভাবে বিভিন্ন রকম টেকনিক আমরা অবলম্বন করতে পারি। আমরা বলতে পারি আমরা স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে বিনামূল্যে আমরা গীতা বিতরণ করব, আপনি আপনি ধনী ব্যক্তি, আপনি কিছু গীতা দান করেন আমাদেরকে। আমরা উপজাতীয় যারা লোক আছে, যারা হিন্দু থেকে কনভার্ট হয়ে যাচ্ছে খ্রিস্টান ধর্মে, তাদেরকে আমরা গীতা দান করব, আপনি কিছু গীতা দান করেন আমাদেরকে। যারা জেলখানার কয়েদি আছে, হিন্দু কয়েদি, তারা সেখানে অনেক কষ্ট পাচ্ছে ভগবানের কে না ডাকার ফলে, তা আমরা তাদেরকে গীতা দান করব, আপনি কিছু গীতা দান করেন। এভাবে ধনী ব্যক্তিদের কাছ থেকে আমরা গীতা দান করতে পারি। আপনি যদি কারো কাছ কাকে বলেন একটা গীতা নেন, সে একটা গীতা কখনো নিবে না, কিন্তু যদি বলেন গীতা দান করেন, এই আমরা ওখানে দেবো, ওখানে দেবো, ওখানে দেবো, তখন ও দেখবেন যে একটা জায়গায় 5টা দান করে দিয়েছে, যা যে একটাও গীতা নিত না, সে 5টা গীতা দান করে দিয়েছে আপনাকে। তো কোনটা ভালো, একটা একটা বিক্রি করবে নাকি 5টা গীতা নিবে? বুঝতে পারছেন? টেকনিক জানতে হবে আপনাকে বুক ডিস্ট্রিবিউশনের, না হলে আপনি সফল হতে পারবেন না। এভাবে পরিকল্পনা করুন, প্ল্যান করুন, এবং চেষ্টা করুন, আপনি সর্বোচ্চ চেষ্টা করুন। আপনারা এখন আমি দেখছি 30 জন বক্তা আপনারা এখানে আছেন, 30 জন বক্তা সবাই যদি চিন্তা করেন, আমি আমি প্রত্যেক বক্ত আমি 5000 টাকার বই বিতরণ করব, তাহলে 3×5=15, 1.5 লাখ টাকার বই বিতরণ হয়ে যাবে। 30 জন বক্ত সবাই যদি চিন্তা করে, আমি 5000 টাকার বই বিতরণ করে দেবো, তাহলে 1.5 লাখ টাকার বই বিতরণ হয়ে যাবে।
কঠিন কিছু না, যদি আমরা যদি চেষ্টা করি আমরা পারবো, এটা কঠিন কিছু নয়। আর এখানে আপনাদের মধ্যে অনেকে ম্যাক্সিমাম রতি মহারতি অতিরতি অতিরতি মহারতি সবাই আছেন আপনারা, আপনারা চাইলে 30টা কেন, আপনারা 5,000 টাকা কেন, আপনারা আপনারা একজনেই 5 লাখ টাকার করতে পারবেন, সেরকম ক্ষমতা আপনাদের রয়েছে। তা আপনারা চেষ্টা করুন, আপনারা অবশ্যই পারবেন। ঠিক আছে, তা আমি এখানে শেষ করছি, সরি আমার একটু লেট হয়ে গেল, 40 মিনিট সময় দিয়েছিলেন, একটু বেশি লেগে গেল, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।